মাগুরা থেকে অলোক বোসের তথ্য এবং ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। করোনায় এই দীর্ঘ সময় ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, মাগুরায় হতদরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন তরুণরা। সামাজিক দূরত্ব মেনে শহরের দোয়ারপাড় সর্দারপাড়া ও নিজ নান্দুয়ালি চরপাড়া এলাকায় অদম্য পাঠশালা নামে দুটি অস্থায়ী স্কুল স্থাপন করেছে তারা। সপ্তাহে 6 দিন খোলা আকাশের নিচে চলে পাঠদান, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন এ পাঠশালায়। করোনায় স্কুল বন্ধ হয়েছে অনেকদিন, কিন্তু আমাদের পড়ালেখা থামে নাই। এই অদম্য পাঠশালায় অনেক ভাইয়ারা আপুরা আমাদের পড়ালেখা মানে চালিয়ে যাচ্ছে। অনলাইন ক্লাস করতে পারছি না, যে অদম্য পাঠশালা আমাদের জন্য অনেক সহযোগিতা করছে, যার জন্য আমরা লেখাপড়াটা চালিয়ে যেতে পারছি। যাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা নাই, প্রাইভেট টিউটর রেখে পড়ার ব্যবস্থা নাই, বাবা মারও শিক্ষাগত যোগ্যতা এমন না যে তারা তাদের সন্তানদেরকে শিক্ষা সহায়তা দিবে, সেই রকম একটা জায়গায় সুবিধা বঞ্চিত স্কুল ছাত্রছাত্রীদের মাঝে আমরা শিক্ষা সহায়তা কর্মসূচি চালু করি।